নগর পঞ্চায়েতের নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সিপিএম দলের 9টি ওয়ার্ডের মধ্যে 8টি ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিল। নমিনেশন প্রদানকারী প্রার্থীরা হলেন 1নং ওয়ার্ডে শিখাধর ভৌমিক, 2নং এসসি সংরক্ষিত ওয়ার্ডে প্রদীপ কুমার দাস, 3নং ওয়ার্ডে বিশ্বজিৎ চক্রবর্তী, 4নং মহিলা সংরক্ষিত ওয়ার্ডে লিলু মালী, 5নং এসসি সংরক্ষিত ওয়ার্ডে রাহুল মজুমদার, 6নং ওয়ার্ডে বিভাস বসাক, 8নং মহিলা সংরক্ষিত ওয়ার্ডে শ্রীমতী রঞ্জনা বসাক, 9নং ওয়ার্ডে কল্যাণব্রত বসাক, 7নং ওয়ার্ডে উপজাতি মহিলা প্রার্থী এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে দলীয় সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যেই ওই ওয়ার্ডে প্রার্থীর নাম ঘোষণা করে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। এদিন এই মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সাব্রুম সিপিএম দলের বিভাগীয় অফিস থেকে মিছিল করে সাব্রুম মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার দেবদাস দেববর্মার নিকট মনোনয়নপত্র জমা দেওয়া হয়। আসন্ন পুর এবং নগর পঞ্চায়েত যে নির্বাচন হতে যাচ্ছে, আমরা আজকে ভারতের কমিউনিস্ট পার্টি তার সাথে বামফ্রন্ট মনোনীত প্রার্থীর দিন নিয়ে আমাদের সাব্রুম নগর পঞ্চায়েতের যে এখানে প্রার্থীরা আছেন তাদেরকে নিয়ে আমরা নমিনেশন সাবমিট করতে যাচ্ছি রিটার্নিং অফিসারের কাছে তথা আমাদের সাব্রুম মহকুমা শাসক। তো এখানে আমাদের 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডের মধ্যে আমরা আজকে 8টা ওয়ার্ডের প্রার্থী নিয়ে আমরা আজকে নমিনেশন সাবমিট করতে যাচ্ছি। বাকি যে একটা সিট আছে, দ্যাট ইজ 7নম্বর সিট, এটা আমরা নির্বাচন কমিশনের যে নির্দিষ্ট টাইম বাউন্ড করা আছে উইদিনই আমরা ওই প্রার্থী আমরা নমিনেশন দিব। আজকে আমাদের 1 থেকে 9 শুধু 7নম্বর ছাড়া 8টা সিটের আমরা আজকে নমিনেশন সাবমিট করতে যাচ্ছি। আমরা আশা। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টেনেন।